আজকে তোমাদের টপিক হচ্ছে স্কেল। তো স্কেল তোমরা এর আগে স্কেল সম্পর্কে জানো কিছু একটা, তাই তো? তো স্কেল এখন আমরা কাকে বলি, স্কেল কাকে বলা হয়? না, স্কেল ইজ দা রেশিও বিটুইন, স্কেল ইজ দা রেশিও বিটুইন ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। মানে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব আর ভূমিভাগে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলা হয়। মানে এখানে সাপোজ এখানে এরকম করে দেয়া আছে, এইটা হচ্ছে এখানে দিল্লি রয়েছে, ঠিক আছে, আর এইদিকে রয়েছে কলকাতা। এটা একটা ম্যাপ, এটা ম্যাপ। তাহলে এই ম্যাপের দুটো স্থানের যে ডিস্টেন্স আমি বসিয়ে দিলাম, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। আর এটা ভূমিভাগে কত দূরত্ব দিলাম? 1400 কিলোমিটার। এইটাই স্কেল। তো এই 10 সেন্টিমিটার সমান 1400 কিলোমিটার, সাপোজ 1500 কিলোমিটার। তাহলে এখানে 1 সেন্টিমিটারে বের করতে হবে, ঠিক আছে। তাহলে 1 সেন্টিমিটারে 1500 বাই 10 কত হবে? 150। তাহলে 1 বাই 150। এটা হলো কলকাতা টু দিল্লির স্কেল, ঠিক আছে। এটাকে স্কেল বলা হয়। স্কেল ইজ দা রেশিও বিটুইন ম্যাপ ডিস্টেন্স এন্ড গ্রাউন্ড ডিস্টেন্স। তো এখন এই স্কেলের দরকার কি, স্কেলটার কি দরকার? কোন একটা ম্যাপ ড্র করা থাকে, দিয়ে নিচে দেখলে স্কেল লেখা থাকে, এরকম করে স্কেল লেখা থাকে। কোন একটা ম্যাপ ড্র করা থাকে, দিয়ে এখানে লেখা থাকে 5 কিলোমিটার, এখানে লেখা থাকে 2.5, এখানে 5 কিলোমিটার, একটা ম্যাপে। তাহলে স্কেলের দরকার কি জন্য? না, মানচিত্রটা দেখে আমি বুঝতে পারবো না, এই ম্যাপটাতে যদি স্কেল থাকে দেয়া থাকে, আর এই রকম দেয়া আছে এটা দিল্লি আর এটা কলকাতা দেয়া আছে, তাহলে আমি কি করব, এটা দেখে নেব যে এখানে 1 সেন্টিমিটার সমান 5 কিলোমিটার আছে, কি 1 সেন্টিমিটার সমান এটা 500 কিলোমিটারও হতে পারে, ঠিক আছে। এটা এটা 250 হয়ে যাবে, এটা তখন 500 কিলোমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান 500 কিলোমিটার, এর চেয়ে এর ডিস্টেন্স হচ্ছে হয়তো 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এর ডিস্টেন্সটা আমি পেয়ে যাব, ঠিক আছে। এই জন্য স্কেল দরকার, যে মানচিত্রটাতেও দেখলে আমরা বুঝতে পারবো না যে প্রকৃত এটার ডিস্টেন্স, দুটো জায়গার ডিস্টেন্স কত, বা মানচিত্রের যে এরিয়াটা আছে এটা কতটা, এইটা আমরা ম্যাপ দেখে বুঝতে পারবো না যদি না স্কেল থাকে। তাহলে সেই জন্য প্রতিটা মানচিত্রে স্কেল হচ্ছে খুবই এসেন্সিয়াল। তো এখন স্কেল কয় প্রকার, স্কেল কত ধরনের আছে? দেখো, স্কেল হচ্ছে মেনলি 3 প্রকার, স্কেল মেনলি 3 প্রকার আছে। একটা হচ্ছে কি, 3টে ভাগ আছে স্কেলের। একটা হচ্ছে স্টেটমেন্ট, একটা হচ্ছে গ্রাফিক্যাল, একটা হচ্ছে আরএফ। স্টেটমেন্ট মানে স্টেটমেন্টটা আমি যখন এটা লিখবো যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 5 কিলোমিটার, এটা স্টেটমেন্ট, ঠিক আছে, এইটার নাম স্টেটমেন্ট। আমি স্টেটমেন্ট বিবৃতি দিচ্ছি, বিবৃতি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, গ্রাফিক্যালটা কি হবে, যে আমি যখন বলবো এইরকম করে দেখাবো, জিরো পাঁচ
10 किलोमीटर एक सेंटीमीटर समान 10 किलोमीटर ठीक है, दो सेंटीमीटर आछे दो सेंटीमीटर समान 10 किलोमीटर एक सेंटीमीटर समान 5 किलोमीटर एक सेंटीमीटर समान आबार 5 এইভাবে যখন দেখাবো ড্র করে তখন হচ্ছে এটা গ্রাফিক্যাল স্কেল, আর আরএফ হচ্ছে এটা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন মানে ভগ্নাংশ সূচক স্কেল ঠিক আছে। এটা কিরকম যখন লিখবো যে 1:50,000 এরকম লিখলাম বা 1:1,00,000 মানে এটা কি 1 সেন্টিমিটার ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্টেড বাই 50,000 সেন্টিমিটার অন গ্রাউন্ড, এটা ম্যাপ ডিস্টেন্স এটা গ্রাউন্ড ডিস্টেন্স আর এফ। তো অল ওয়ার্ল্ড ওয়াইড কোন স্কেলটা বেশি ব্যবহৃত হয় না আর এফ, কারণ কি এটা হচ্ছে ইউনিটলেস। একটা মানচিত্র যদি আমাদের ভারতে স্টুডেন্টদের দেওয়া দেওয়া হয় যদি এই ইউনিট থাকে তাহলে আমরা আমাদের সিজিএস ইউনিট ওয়াইজ আমরা এটা কনভার্ট করে নিতে পারবো, কিংবা এফপিএস কিলোমিটার কিংবা মাইলে। এটা যদি কোনো একটা ইউএসএ এর কোনো স্টুডেন্ট দেয় তাহলে ইউএসএতে যে ইউনিটটা চালু আছে তারা সেই ইউনিট ওয়াইজ কনভার্ট করবে। যদি জাপানে যায় জাপানে যে ইউনিটগুলো প্রচলিত রয়েছে তারা সেই ইউনিটগুলো ব্যবহার করবে। সেই জন্য এইটা সমগ্র পৃথিবীব্যাপী এই স্কেলটা বেশি ব্যবহৃত হয় মানচিত্র ঠিক আছে। তো স্টেটমেন্ট স্কেল, গ্রাফিক্যাল স্কেল আর আরএফ স্কেল। এরপর গ্রাফিক্যাল যে স্কেলটা আছে এই যে গ্রাফিক্যাল স্কেল এইটা আমরা ভাগ করি যেমন লিনিয়ার রৈখিক স্কেল বা সিম্পল যেটা বলা হয় সিম্পল স্কেল, এটা হচ্ছে কম্পারেটিভ তুলনামূলক স্কেল, এটা হচ্ছে ডায়াগোনাল কোর্ডিক স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার, আর কিছু কিছু স্পেশাল স্কেল থাকে ঠিক আছে। তো লিনিয়ার স্কেল যেটা খুব সিম্পল রৈখিক স্কেল মানে লিনিয়ার স্কেল যেটাতে যে কোনো একটা ইউনিট দেখানো হচ্ছে, এই যে আমি এখানে বলছি এটা 2 সেন্টিমিটার আছে ঠিক আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশন যেটাতে দেখানো হচ্ছে এটাতে 5, আমি এটাতে করলাম 10 কিলোমিটার, এটা 5 কিলোমিটার, এটা 10 কিলোমিটার, মানে এখানে 1 সেন্টিমিটার সমান 10 যদি নিই তাহলে 0.5 সেন্টিমিটার সমান 5 কিলোমিটার হবে, 1 সেন্টিমিটার সমান 5 10 হয়ে গেল। এইটা লিনিয়ার স্কেল, যে কোনো একটা সিজিএস কিংবা এফপিএস ইউনিট যখন একটা স্কেলে দুটো এক ডান দিকে থাকবে প্রাইমারি ডিভিশন, এটা প্রাইমারি ডিভিশন আর একটা প্রাইমারি ডিভিশনকে দুটো মধ্যে ভাগ করা হয়ে যাবে, এটা সেকেন্ডারি ডিভিশন, এটা প্রাইমারি ডিভিশন, স্কেলটার এই দিকটা হচ্ছে প্রাইমারি ডান দিক আর এই দিকটা সেকেন্ডারি, কেন কারণ এই একটা প্রাইমারিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে এটা সেকেন্ডারি ডিভিশন, তাহলে এইটা হচ্ছে লিনিয়ার। আর কম্পারেটিভ কোনটাকে বলা হবে, যখন কম্পেয়ার করা হবে সিজিএস আর এফপিএস এর মধ্যে যখন দুটো ভিন্ন ইউনিটের স্কেলের মধ্যে কম্পেয়ার করা হবে সেটাকে তখন বলা হয় কম্পারেটিভ স্কেল। আচ্ছা তাহলে কম্পারেটিভ স্কেল এখানে দেখো এইরকম একটা আঁকলাম, দুটো স্কেল পাশাপাশি হবে, এই যে এই স্কেলটা ড্র করা আছে উপরেরটা 0, 10, 5 আর 10 আর এখানে হলো 0, এইটা হচ্ছে এইটা হলো 10, আচ্ছা এইটা হলো 5 আর এইটা হলো 10, আমি নিচে দিয়ে লিখে দিই এটা, তাহলে এইটা কিলোমিটার আর এটা হচ্ছে মাইল। এই যে সিজিএস আর এফপিএস, সিজিএস আর এফপিএস দুটোর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, এটা কিলোমিটারের সাথে মাইলে কম্পেয়ার করা হচ্ছে, সেই জন্য এটার নাম কম্পারেটিভ স্কেল। আচ্ছা ডায়াগোনাল মানে আমরা জানি ডায়াগোনাল মানে কোর্ডিনেট স্কেল, এই লিনিয়ার এবং কম্পারেটিভ কম্পারেটিভ কি করা হয় প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশন দেখানো হয়, আর ডায়াগোনাল মানে
কর্ণিক স্কেল যখন একটা স্কেলে যখন প্রাইমারি ডিভিশন, এগুলো প্রাইমারি, আচ্ছা সেকেন্ডারি ডিভিশন, এগুলো সেকেন্ডারি, তার সাথে টারসিয়ারি ডিভিশন দেখানো হবে, এটা টারসিয়ারি, ঠিক আছে, প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি, এইটা কর্ণ, এই যে এটা কর্ণ, তো এই জন্য এটার নাম কর্ণিক স্কেল বা ডায়াগোনাল স্কেল, মানে এতে 1 ইঞ্চে 100 ভাগের 1 ভাগও দেখানো যাবে ডায়াগোনাল স্কেল। আর ভার্নিয়ার স্কেল, এটা ভার্নিয়ার আবিষ্কার করেছিল বলে তার নাম অনুসারে ভার্নিয়ার স্কেল বলা হয়, এটা হচ্ছে একটা মানে একটা প্রধান স্কেল, একটা মেইন স্কেল, তো মেইন স্কেল, এটা যদি মেইন স্কেল হয়, এই মেইন এটা সাপোজ রয়েছে মেইন স্কেল, ঠিক আছে, এবার মেইন স্কেলের গায়ে এটা একটা স্কেল লাগানো থাকে, ক্ষুদ্র একটা স্কেল মেইন স্কেলের গায়ে, সেইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলেও আমরা পয়েন্টের পর মানে 1.973 পয়েন্টের পর 3টা 4টা ফ্র্যাকশন ভ্যালু দেখানো যায়, পয়েন্টের পর 3টা কি 4টা ডিজিট পর্যন্ত এখানে ভার্নিয়ার স্কেলে দেখানো যায়, যেটা লিনিয়ার এবং কম্পারেটিভে দেখানো যায় না। তো এই স্কেলগুলো আমি প্রতিটা স্কেল যখন করাবো, লিনিয়ার, কম্পারেটিভ, ডায়াগ্রাম, ভার্নিয়ার, এই প্রতিটা স্কেল তোমাদের যখন করাবো তখন আরো ইন ডিটেল একটা একটা করে বলবো আমি, ঠিক আছে। আর স্পেশাল স্কেল হচ্ছে যেমন স্পেস স্কেল আছে, রেভুলেশন স্কেল আছে, সার্কেল স্কেল আছে, এইসব স্কেলগুলো, এগুলো বিশেষ প্রচলিত নয় এখন। তো যাই হোক, আমরা এখন আমাদের সিলেবাসে যেটা আছে লিনিয়ার, কম্পারেটিভ, ডায়াগ্রাম এবং ভার্নিয়ার, এইটা আমরা 1 বাই 1 করব, ঠিক আছে। তাহলে আজকে আমি এখন শুরু করছি তোমাদের লিনিয়ার স্কেল দিয়ে, ওকে, লিনিয়ার স্কেল। আর এই যে স্কেল কি, স্টেটমেন্ট স্কেল কি, গ্রাফিক্যাল স্কেল কি, আরএফ কি, এই সমস্ত গুলো তোমরা রিটিন ফর্মে পেয়ে যাবে, এগুলো বিশেষ করে ভাইভার জন্য এবং 1-2 নম্বরে যদি প্রশ্ন আসে সেইগুলো জেনে রাখার জন্য এগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে আমি এখন একটা প্রবলেম দিয়ে শুরু করি, যে ড্র এ লিনিয়ার স্কেল, লিখবে প্রশ্নটা, ড্র এ লিনিয়ার স্কেল টু রিচ, ড্র এ লিনিয়ার স্কেল টু রিচ ফিফটি কিলোমিটার অন প্রাইমারি ডিভিশন, ড্র এ লিনিয়ার স্কেল টু রিচ 50 কিলোমিটার অন প্রাইমারি ডিভিশন অ্যান্ড ফাইভ কিলোমিটার অন সেকেন্ডারি ডিভিশন, ড্র এ লিনিয়ার স্কেল টু রিচ 50 কিলোমিটার অন প্রাইমারি ডিভিশন অ্যান্ড 5 কিলোমিটার অন সেকেন্ডারি ডিভিশন, ওয়েন দ্য আর এফ ইজ, ওয়েন দ্য আর এফ ইজ When the RF is 1:2
হাই ব্ল্যাক তাহলে এখানে দেয়া আছে ড্র এ লিনিয়ার স্কেল টু রিচ 50 কিলোমিটার অন প্রাইমারি ডিভিশন 50 কিলোমিটার ওকে 50 কিলোমিটার এন্ড সেকেন্ডারি ডিভিশন কত বলা আছে 5 কিলোমিটার কিলোমিটার এখানে 50 বলা আছে 50 কিলোমিটার পিডি আর এসডি বলা আছে কত 5 মানে পিডি 5 আর এসডি 50 আর এখানে আরএফ কত দেয়া আছে 1:50,000 এটা দেয়া আছে তাহলে আমাকে এখানে একটা স্কেল ড্র করতে বলছে এটাতে 5 নাম্বার থাকবে তোমার তাহলে ফার্স্ট আমরা ক্যালকুলেশন আসি ঠিক আছে তাহলে প্রথমে আমরা ক্যালকুলেশনে কি করব আরএফটা দেখব আমার এখানে স্কেলটা করতে বলেছে কি কিলোমিটার প্রাইমারি ডিভিশন কিলোমিটার আছে সেকেন্ডারি ডিভিশন কিলোমিটার আছে স্কেলটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে তারপর ড্র করতে বলেছে তাহলে আমি ফার্স্ট এখানে বলবো যে আরএফ দেয়া আছে 1:50 আরএফটা লিখছি 1:50,000 এটা ঠিক আছে আচ্ছা তাহলে আমি এটা লিখতে পারি যে 1:50,000 যেহেতু দেয়া আছে আমি এটা লিখতে পারি 1 সেন্টিমিটার ম্যাপ ডিস্টেন্স 1 সেন্টিমিটার ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্টেড বাই 1 সেন্টিমিটার ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্টেড বাই এখন তোমরা আগে দেখে নাও কত আছে 5 লাখ নাকি সেন্টিমিটার অন ডাউন আগে দেখে নাও তারপর তাহলে 1 সেন্টিমিটার ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্টেড বাই 5 লাখ সেন্টিমিটার অন ডাউন ঠিক আছে আচ্ছা তাহলে 1 সেন্টিমিটার ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্টেড বাই এই 5 লাখ সেন্টিমিটারকে আমি কিসে কনভার্ট করব কিলোমিটারে কেন কিলোমিটারে কনভার্ট করব কারণ এই যে প্রাইমারি ডিভিশনটা কিলোমিটার দেওয়া আছে তাহলে আমার কিলোমিটারে দরকার তাহলে 5 লাখ সেন্টিমিটার কে আমি ভাগ করে দেব 1 লাখ দিয়ে কেন কারণ 1 কিলোমিটার সমান 1 লাখ সেন্টিমিটার 1 কিলোমিটার যদি 1 লাখ সেন্টিমিটার যদি সমান 1 কিলোমিটার হয় ঠিক আছে 1 লাখ সেন্টিমিটার সমান 1 কিলোমিটার 5 লাখ সেন্টিমিটার সমান 1 লাখ সেন্টিমিটার যদি উল্টে লিখি এইটা সমান 1 কিলোমিটার 1 লাখ সেন্টিমিটার সমান এইটি যদি আমি এরকম করে লিখি 1 লাখ সেন্টিমিটার সমান 1 কিলোমিটার 1 সেন্টিমিটার সমান 1/1 লাখ আর 5 লাখ সেন্টিমিটার সমান 1/5 লাখ হচ্ছে তাহলে 5 লাখ বা 1 লাখ হচ্ছে এটা আমি এখানে লিখে দিয়েছি 5 লাখ বা 1 লাখ এইভাবে বললে তো এইভাবে দেখানোর দরকার নেই তোমরা 1 লাখ সেন্টিমিটার সমান যদি 1 কিলোমিটার হয় এটা মনে রাখতে হবে তাহলে 1 সেন্টিমিটার সমান 1/1 লাখ 5 লাখ সেন্টিমিটার সমান 1/1 লাখ কিন্তু 5 লাখ মানে 5 লাখের 1 লাখ হচ্ছে তার মানে এটা হচ্ছে এখানে আমি এইখানে এটা লিখে দিয়েছি এইভাবে লেখার দরকার নেই তোমাদের এইভাবে লিখতে বলো পাচ্ছি এটা 5 পাচ্ছি হ্যাঁ 5 কিলোমিটার বেড়ে গেল তাহলে 5 কিলোমিটার গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্টেড বাই 1 সেন্টিমিটার অন ম্যাপ হবে উল্টে যদি বলি এখানে ছিল 1 সেন্টিমিটার ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্টেড বাই 5 কিলোমিটার অন গ্রাউন্ড এইটা আমি যদি উল্টে লিখি যে 5 লাখ কিলোমিটার গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্টেড বাই 1 সেন্টিমিটার অন ম্যাপ হবে আচ্ছা তাহলে আমি এখানে এরপর কি করব যে এখানে আমি হেডিং দিচ্ছি প্রাইমারি ডিভিশন আর রেড পেন একটা চলছে না
আচ্ছা এখানে আমি হেডিং দিচ্ছি প্রাইমারি ডিভিশন, প্রাইমারি ডিভিশন, ওকে আগামী ব্লুতেই লিখব। তাহলে প্রাইমারি ডিভিশন আমি ওই যে উল্টে যেটা লিখবো বললাম যে 5 কিলোমিটার ग्राउंड डिस्टेंस, ग्राउंड डिस्टेंस रिप्रेजेंटेड बाय, रिप्रेजेंटेड बाय 5 किलोमीटर ग्राउंड डिस्टेंस रिप्रेजेंटेड बाय 1 सेंटीमीटर ऑन, 1 सेंटीमीटर ऑन मैप। 5 किलोमीटर ग्राउंड डिस्टेंस रिप्रेजेंटेड बाय 1 सेंटीमीटर ऑन मैप। ताले 1 किलोमीटर ग्राउंड डिस्टेंस कत हो गए 1/5 और प्राइमरी डिवीजन कत बोले 50। ताले 50 किलोमीटर ग्राउंड डिस्टेंस रिप्रेजेंटेड बाय 1/5 × 50 = 10 cm, ঠিক আছে 10 cm বুঝা গেছে। তাহলে এইটা প্রাইমারি ডিভিশনটা আমি বের করলাম, প্রাইমারি ডিভিশন বের করলাম। এরপর এর নিচে সেকেন্ডারি ডিভিশন, প্রাইমারি ডিভিশন এটা বুঝা গেছে। আচ্ছা তোমরা দেখে নাও তারপর তোমরা নিজেরা করবে, ঠিক আছে এটা বুঝে গেছো। আচ্ছা এরপর এর নিচে সেকেন্ডারি ডিভিশন, তাহলে এইটা দরকার হলে তোমরা আমার স্কিপ করে নাও, আমি এটা মুছে দিচ্ছি। এর নিচে সেকেন্ডারি ডিভিশন স্কিপ করে নাও। হ্যাঁ তাহলে প্রাইমারি ডিভিশনের পর এরপর আমি সেকেন্ডারি ডিভিশন বের করব। আচ্ছা ঠিক আছে চলো এরপর সেকেন্ডারি ডিভিশনটা বের করব এর নিচে। তাহলে এটা আমি দেখো উঁচিয়ে দিচ্ছি। এরপর এইটা প্রাইমারির পরিবর্তে এটা লিখবো কি এর নিচে হবে ওটা সেকেন্ডারি ডিভিশন। সেকেন্ডারি ডিভিশনে কি লিখবো আবার এই লাইনটাই 5 কিলোমিটার গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্টেড বাই 1 সেন্টিমিটার অন ম্যাপ। এরপর সেকেন্ডারি ডিভিশন আবার কত আছে 5ই আছে, তাহলে এটা তো 5ই আছে। এটাই এটাই যদি সেকেন্ডারি ডিভিশন যদি আবার এখানে 5 না থেকে 2 থাকতো তখন আমি বের করতাম, এটা যদি 2 থাকতো তাহলে এই লাইনটা আবার এই যে এই লাইনটা প্রাইমারি ডিভিশন লিখছিলাম এই লাইনটা লিখতাম 5 কিলোমিটার গ্রাউন্ড ডিস্টেন্স ডিপেন্ড বাই 1 সেন্টিমিটার অন মাইল। এরপর 1 কিলোমিটারে কত 1/5 হতো, আর এটি যদি 2 থাকতো তখন 2 তে কত হতো 1/5 × 2 এরপর হতো। কিন্তু এখানে তো ক্যালকুলেট করার দরকার নেই কারণ আমার এটা এতে 5 আছে এটা 5 আছে। তাহলে 5 কিলোমিটার সমান 1 সেন্টিমিটার তো এখানে আমি লিখেই দিয়েছি অলরেডি পেয়ে গেছি তাই তো। তাহলে এটা সেকেন্ডারি ডিভিশন হয়ে গেল। এরপর করব নাম্বার, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশনের সংখ্যা কটা হবে ইকুয়াল টু ভ্যালু অফ 1 পিডি, ভ্যালু অফ 1 পিডি কত মানে ভ্যালু অফ 1 প্রাইমারি ডিভিশন 50 আছে অঙ্কটা দেওয়া আছে 50 বাই ভ্যালু অফ 1 সেকেন্ডারি ডিভিশন। হ্যাঁ ফাইন কত হচ্ছে ঠিক আছে নাম্বার অফ এসডি সেকেন্ডারি ডিভিশনের সংখ্যা হচ্ছে কত 10টা, 10টা সংখ্যা এটা ভ্যালু নয়, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশনের সংখ্যা মানে একটা যখন স্কেল আঁকি তখন এইভাবে যখন স্কেলটা ড্র করা হয়
তখন এইটা হচ্ছে এই যে এখানে এগুলো হলো প্রাইমারি ডিভিশন এক দুই তিন চার আর এই একটা প্রাইমারি ডিভিশনকে যখন আমি ভাগ করব এক দুই তিন চার পাঁচ ছয় এই এইটা হচ্ছে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন যেটা বের করলাম ঠিক আছে আর এটা হচ্ছে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন এক দুই তিন চার ঠিক আছে এটা প্রাইমারি ডিভিশন একটা প্রাইমারি ডিভিশনকে যখন কতগুলো ভাবে ভাগ করবো সেটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন ক্লিয়ার আচ্ছা এরপর তাহলে নাম্বার বেড়ে গেল নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন তাহলে এখন আমি প্রাইমারি ডিভিশনটা ধরে নিচ্ছি হেন্স দা নাম্বার অফ প্রাইমারি ডিভিশন প্রাইমারি ডিভিশনের সংখ্যা কটা ধরে নিচ্ছি তাহলে এখানে আমি দেখো আমার স্কেলটা একটা প্রাইমারি ডিভিশন যেটা করেছি পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার সমান বেরিয়েছে কত দশ সেন্টিমিটার তাহলে আমার খাতাতে কুড়ি সেন্টিমিটারের বেশি ড্র করা যাবে না টোয়েন্টি সেন্টিমিটার তাহলে একটার মান বেরিয়েছে একটা পঞ্চাশ কিলোমিটার একটা প্রাইমারি ডিভিশনের মান গ্রাউন্ড ডিস্টেন্স সেটা ম্যাপ ডিস্টেন্সে কত বেরিয়েছে এইটা যেমন এক সেন্টিমিটার ওটা বেরিয়েছে কত দশ সেন্টিমিটার তাহলে দুটার বেশি ধরবো না আমি মানে পিডিস প্রাইমারি ডিভিশনের সংখ্যা তোমরা এখানে দুই তিন চার যা ইচ্ছা ধরতে পারো কিন্তু স্কেলটা যেন খাতায় ড্র করা যায় এত ছোট যেন না হয়ে যায় আবার খুব বড় যেন না হয়ে যায় যে খাতা থেকে বেরিয়ে যাচ্ছে দুই তিন চার যা ইচ্ছা ধরতে পারো তাহলে আমি এখানে দুই ধরলাম কেন কারণ একটা প্রাইমারি ডিভিশন মানে দশ সেন্টিমিটার আছে তাহলে আমি দুটা নেবো কুড়ি সেন্টিমিটার হবে খাতাতে তিনটা নিলে তিরিশ সেন্টিমিটার হয়ে যাবে খাতাতে ড্র করা যাবে না তখন দুটা নিলাম দুই তিন চার অ্যাজ ইউ উইশ সো দ্য টোটাল লেন্থ অফ স্কেল টোটাল লেন্থ অফ স্কেল তাহলে টোটাল লেন্থ একটা প্রাইমারি ডিভিশনের মান ছিল দশ সেন্টিমিটার তাহলে দুটা প্রাইমারি ডিভিশনের মান কত হবে দশ সেন্টিমিটার একটা মান বেরিয়েছে ইন্টু টু সমান কুড়ি সেন্টিমিটার হলো তাহলে এইভাবে ক্যালকুলেশনটা করলো তাহলে আমি এখন এইখানে যেটা রাফে আমি এখানে দেখাচ্ছি একটা এখানে হয়েছে আমি যেটা বের করেছি ক্যালকুলেট করে যেটা ক্যালকুলেট করে পেয়েছি সেটা হচ্ছে যে টোটালটা এটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার এইটা লেন্থ টোটাল লেন্থ এই যেটা বেরোলো ঠিক আছে আর একটা প্রাইমারি ডিভিশনের মান হচ্ছে দশ সেন্টিমিটার মানে এই যে দশ সেন্টিমিটার যদি আমরা স্কেচ করতে যাই তাহলে এখানে জিরো এইখান থেকে এটা দশ সেন্টিমিটার আর এখান থেকে এটা দশ সেন্টিমিটার ঠিক আছে দশ সেন্টিমিটার সমান কত পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার হলো এটাও পঞ্চাশ কিলোমিটার ঠিক আছে হয়ে গেছে আচ্ছা এরপর এই পঞ্চাশ কিলোমিটার এরপর নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশনের সংখ্যা কত নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন কত নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন দশ তাহলে এই একটা প্রাইমারি ডিভিশনকে দশটা ভাগে ভাগ করতাম তাহলে এইটা কত আছে দশ সেন্টিমিটার তাহলে এক এক সেন্টিমিটার করে ভাগ হবে এক সেন্টিমিটার করে ডিভিশন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে তাহলে এক একটার মান কত হবে এইটার পাঁচ কিলোমিটার করে এটা পাঁচ দশ পনেরো কুড়ি তিরিশ চল্লিশ পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সত্তর পঞ্চাশ চল্লিশ পাঁচ কিলোমিটার এক সেন্টিমিটার আছে কিন্তু গ্রাউন্ড ডিস্টেন্স আমাকে লিখতে হবে ম্যাপে আছে এক সেন্টিমিটার গ্রাউন্ড ডিস্টেন্স কত পাঁচ কিলোমিটার তাহলে এইভাবে স্কেলটা করতে হবে বোঝা গেছে আচ্ছা ক্যালকুলেশনটা করো তারপর আমি ড্রয়িংটা আবার দেখাচ্ছি টোটাল লেন্থ নিলাম এই যে টোটাল লেন্থ ফিফটিন সেন্টিমিটার তাহলে টোটাল লেন্থ আমরা ফিফটিন সেন্টিমিটার টেনেছি এটা দিয়ে এই দিকে ওয়ান সেন্টিমিটার হাফ ওয়ান সেন্টিমিটার হাফ এই হাফ জয়েন করলাম আর এই লাস্ট পয়েন্ট জয়েন করলাম
টোটাল লেন্থ অফ স্কেল। নেক্সট স্টেপ হচ্ছে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন থ্রি। তাহলে এইভাবে একটা অ্যাঙ্গেল টানলাম, মোটামুটি 50-45 degrees অ্যাঙ্গেল একটা রেখা টানলাম। দিয়ে কী করলাম, নাম্বার অফ পিডি থ্রি প্রাইমারি ডিভিশন একটা মাপ নিলাম, এটা যে কোনো মাপ দিয়ে এইভাবে 1, 2 and 3 কেটে নিলাম। তিনটে কাটার পর কী করলাম, এই লাস্টের পয়েন্ট আর এই পয়েন্ট সেট করে দিয়ে মিলিয়ে দিলাম, ঠিক আছে এইভাবে। এর প্যারালালে আমি আরেকটা শেষ স্কোয়ার এখানে ধরলাম, ওকে, দিয়ে আরেকটা শেষ স্কোয়ার এইভাবে ধরে, এইভাবে আরেকটা শেষ স্কোয়ার ধরলাম, যে এইটাকে এখানে নিয়ে এলাম, ঘেটে দিলাম, এটাকে এখানে নিয়ে এলাম, এই পয়েন্টে ফেলে দিলাম, দিয়ে এই পয়েন্টগুলো সোজা নিচের দিকে নামিয়ে দিই। তাহলে তিনটা ভাগ হলো 1, 2, 3 পিডি, একটা পিডির মান কত, 0.2 kilometers, তাহলে 2 পরেরটা 4 আর বাঁ দিকে একটা পিডির মান 2। এরপর নাম্বার অফ এসডি কত বেরিয়েছে, 4। তাহলে কী করবো, এইখানে একটা রেখা নিলাম, এই যে ছোট্ট করে এই অ্যাঙ্গেলে 50 degrees অ্যাঙ্গেলে একটা রেখা টানলাম, এটা আনুমানিক অ্যাঙ্গেল, ঠিক আছে টানলাম। দিয়ে ছোটো মাপ নিলাম ডিভাইডারে, নাম্বার অফ এসডি 4 বেরিয়েছে, তো ছোটো মাপ নিয়ে এইভাবে 4 কেটে নিলাম, 4 মিলিয়ে, ঠিক আছে। দিয়ে এই যে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এই লাস্ট পয়েন্টের সাথে এই লাস্ট পয়েন্ট মিলিয়ে দিলাম, পেয়ে দিলাম। দিয়ে কী করলাম, এই যে এখানে শেষ স্কোয়ারটা ধরলাম, দিয়ে শেষ স্কোয়ারটা অ্যাডজাস্টমেন্ট করে এর প্যারালালে এই পয়েন্টটাকে নিয়ে গেলাম, দিয়ে পেন্সিল দিয়ে এই লাইনটা টেনে দিলাম, এই পয়েন্টটাকে নিয়ে গেলাম পেন্সিল দিয়ে টেনে দিলাম, এই পয়েন্টটাকে নিয়ে গেলাম পেন্সিল দিয়ে টেনে দিলাম, দিয়ে এই যে পয়েন্টগুলোকে সোজা স্কেল দিয়ে ওপরে তুলব, সোজা এইভাবে স্কেল দিয়ে ওপরে তুলে দিলাম পিনটা। তাহলে কটা ভাগ হলো, 4টা ভাগ হলো, একটা এসডির মান কত, 0.5, তাহলে 0.5 হলে এটা হবে, আবার 0.5 যোগ করো 1, আবার 0.5 যোগ করো 1.5, আবার 0.5 যোগ করলে 2। তাহলে এখানে লিখে দিলাম প্রাইমারি ডিভিশনস, এখানে সেকেন্ডারি ডিভিশনস, একটা পিডির মান 2, একটা এসডির মান 0.5। এরপর উপরে হেডিং দিলাম লিনিয়ার স্কেল শোয়িং 2 kilometers অন প্রাইমারি ডিভিশন অ্যান্ড 0.5 kilometers অন সেকেন্ডারি ডিভিশন, আর 1:40,000, ওকে।